সময় তো কাটতেছে না, বন্ধু বান্ধব কই আছে একটু দেখি, ফোন দেই। হ্যালো, হ্যাঁ কই আছো? এ রোজা রাখছি, ভাল লাগতেছে না, একটু সাজাই নাচানাচি করি। ও বন্ধু, আচ্ছা তুই থাক, আমি আসতেছি। দরজা খোলা আছে তো? না, আচ্ছা যাইতাছি, রাখ। জমানি নাই তো শুধু উপবাস, জমানি নাই তো শুধু উপবাস। সেলিম ভাই, এনে কি হইতেছে এত শব্দ কিসের? এখানে তো দেখা যাচ্ছে যে পোলাপান গান বাজনা করতেছে, ঢোল তবলা বাজাচ্ছে, খুব পশ্চিমবল পানা করতেছে। আর আসলে রোজা রমজানের দিনে তো এটা ঠিক না। তাহলে কি করা যায়? এরা তো উঠতি বয়সের পোলাপান, হয়তো না বুঝে এই কাজগুলো করতেছে, বরং তো আমাদের উচিত তাদেরকে বোঝানো। তাহলে চলেন আমরা তাদেরকে যাই বুঝাই, বুঝায় মসজিদে নিয়ে আসি নামাজ পড়ার জন্য। জি, এটাই ভালো, আসলে সময় হয়ে গেছে, চলেন। রোজার দিন তোমরা এই গান গাইতেছ উচ্চ স্বরে, তারপরে যে নাচানাচি করতেছ, এগুলো কি রোজার ভিতরে, রোজার যে নিয়ম কানুন আছে এর ভিতরে কি পরে? এই পরে কি করব, সারাদিন রোজা আছিলাম, ভালো লাগতেছে না। এখন সবাই ভাবলাম যে বিকাল বেলা হয়েছে, বন্ধুরা সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করি, তাই করতেছি। শুনো, রমজানের ভিতর তো এগুলো করা ঠিক না। তোমরা কি নামাজ টামাজ পড়ো? নামাজ পড়ছো আজকে? জোহরের নামাজ পড়ছো? না, ভাই পড়ি নাই। তোমরা কি রোজা রাখছো? জি, সবাই রোজা রাখছি। তাহলে রোজা আমাদের কি শিক্ষা দেয়? রোজা আমাদের শিক্ষা দেয় সুন্দর হওয়ার জন্য, সংযম হওয়ার জন্য, এগুলো তো আমাদের শিক্ষা দেয়। নামাজ পড়তে হবে, তারপরে অশ্লীল কোনো কাজ করা যাবে না, আশেপাশের মানুষ যাতে বিরক্ত বোধ না হয় এগুলো তো আমাদের খেয়াল রাখতে হবে, তাই না? না খেয়ে থাকলে কি রোজা হয়? এগুলো তো রোজা হবে না। রোজা থেকে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? কাজগুলো বর্জন করতে হবে, ইবাদত বন্দেগী নিয়ে বেশি ব্যস্ত থাকতে হবে। তো একটু পরে আসর আজান হবে, তোমরা সবাই কি আমার সাথে নামাজ পড়তে যাবে? ঠিক আছে, ঠিক আছে, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আর এরকম করব না এখন থেকে। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব। সত্যি আমরা দুঃখিত, আমরা ভুল করেছি, পরবর্তীতে এরকম আর ভুল করব না ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। ঠিক আছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা যে তোমাদের ভুল বুঝতে পেরেছ। আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত দান করুক এবং ইসলামের পথে চলার তৌফিক দান করুক। আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ি, আসো। জমানি নাই তো শুধু থাকাই উপবাস। রোজামানি নাই তো শুধু থাকাই উপবাস, রোজামানি নাই তো শুধু থাকাই উপবাস।